Sorry about the dumb guy, it's coming out of the brass camera. I'm about to let you talk about kitchen today. আর ক্যামেরা অনেক কিছু খাওয়া বয়দেরকে যে ম্যাডামটা চলে এসেছে ম্যাডামকে খাওয়াবো আজকে মজার খাবার আন্টি ম্যাডাম আপনি কি খাবেন আমাকে একটা টেস্টি ডিশ দাও বুঝেছো কি ডিশ ননভেজ ডিশ একটা হোটেলের সবচেয়ে বেস্ট ননভেজ ডিশ মানে সবজির ডিশ ওকে ওকে দিচ্ছি ম্যাডাম তাড়াতাড়ি যাও বুঝেছো আমার কাছে বেশি লেট নাই আমার বাড়ি যেতে হবে বাড়িতে আমার কাজ রয়েছে ওকে ম্যাডাম দিচ্ছি ভাই বড় অর্ডার আসছে চলো ইনি রুস্টা কাটা খেয়ে ফেলেন আপনি কত নুডলস ব্রোকলি আলু আর সাথে একটা পেঁয়াজ গাজর এগুলাই এগুলা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভাজা হবে হ্যাঁ আন্টি ভাই তুই আমার কোন জন্মের আন্টি লাগোস আমি তোর কোন জন্মের আন্টি লাগো সব্য ওয়েটার সরি সরি ম্যাডাম ভাই আমার অপমান করতেছ অসভ্য মাকে আজ যে এমন জিনিস খাওয়ামো রাগ খোস্টারে খাওয়ানি শেষ হইলো ওই রাগ খোস্টারে খাওয়ানি শেষ হইলো এমন জিনিস খাওয়ামো আরে আমারে অসভ্য ওয়েটার বলছে একদিকে আমি লাইভ স্ট্রিমে যেতে পারতেছি না এই পিস পিস গুলোকে কেটে আলুটাকে অনেক সুন্দর করে কেটে দিতে হবে কারণ এটা একটা বেস্ট ননভেজ ডিশ আমাদের হোটেলের চলো এগুলোকে কুটি কুটি করে কেটে নেই মানে পেঁপে পালা পেঁপে পেঁপেটার পালা পেঁপেটা শুধু উল্টে যাচ্ছে কেন পেঁপেটা শুধু উল্টে যাচ্ছে টোকা কিচেন থ্রি নেই এখানে টোকা কিচেন থ্রি হলে ওখানে কেউ লাইন মারবে এরাও তিনজন থাকবে তিনজন তা তিনজনও না আরও সাথে পাঁচজন থাকবে আরও তিনজন থাকবে যারা কাঁচা মাংসও খেতে পারবে মাছ খেতে পারবে বাহ তুমি কি নিয়ে এসেছো আচ্ছা এই ম্যাডাম এগুলো কেমন ভাজতে হবে সিদ্ধ করে ভাজতে হবে এগুলো করতে চলো একটু ভাজতে থাকি এত টেস্ট টেস্ট খাবার আমি জীবনেও খাই নাই হোটেলের মধ্যে বিল দিতে পারতেছি না আমার মালিকে বিল না দিলে আমাকে ধরে গণ বনের ধুলাই দিবে বন ধুলাই একটু সস দিয়ে দিই চলো চলে এসেছি একটু সস ছিটে দেই এগুলোকে ভাজার বলা ননভেজ ফুড ননভেজ ফুড খেতে যে ফুড খেতে যে মজা লাগে খিচুড়ি খিচুড়ি রান্না করবো চিন্তা করছি কিন্তু খিচুড়ি তো রান্না করা যায় না এই জন্য মধ্যে চাল নেই ভাত আছে কিন্তু এটা উইটা নাকি শুনলাম উইটা নাকি তো শুষি কিন্তু আমি এটা ভাতের ভাত বললে চালাই দিন চলো এই যে আমাদের টেস্টি তরকারি শেষ রেডি চলো টেস্টি তরকারি রেডি চলো আচ্ছা আমি একটু খেয়ে দেখলাম ও মজা আছে চলো ওয়া আন্টি তো দেখি সব খাইতেছে এই যে ম্যাডাম ও সরি ম্যাডাম তো দেখি সব খাওয়া হইতেছে আমি দিবেন যে ওকে তোমার বিল কত টাকা আমাকে বলো তো বিল হচ্ছে 2000 টাকা 2500 2400 দিব নিবে দেন 2400 ওকে এই নাও থ্যাংক ইউ ম্যাডাম আবার আসবেন সিয়া চলো এই যে আঙ্কেলটাকে এখন খাবো নিতে যাই চলো স্যার আপনি কি খাবেন ও আমি তো সকালে খাইনি আচ্ছা একটা কাজ করো তুমি আমাকে একটু ভাত খাবো হোটেলে ভাত নেই হ্যাঁ আছে যে সাথে মুরগির মাংসের তরকারি খাবো বুঝেছ আর তোমাকে 100 টাকা টিপস দিব নেন যাও ওকে আচ্ছা ভালো করে নেন তো আবার আবার নষ্ট খাবার নষ্ট হলে আবার
তোমাকে তো আমি কিছু বলতে পারবো না, কারণ আমি হচ্ছে অনেক ভালো লোক। আমি মসজিদে এমন এমন করছি না। শুধু মাংসটাকে পিস পিস করে কেটে নিতে হবে, কেটে তাই বড় অর্ডার আসছে ইমান দামি। তুই অনেক অনেক মানুষ সাহায্য করে। চলো মাংসটাকে রান্না করে নেই, ভাতটাকে সিদ্ধ করা যায়। আচ্ছা ঠিক আছে, ভাত তো আমি কাঁচা খেতে পারবো না, প্লিজ রান্না করে নিয়ে আসো। আচ্ছা এই মাংসটাকে খান একটু। ওকে, ওয়া অনেক টেস্টি। এগুলাকে তুমি ফেলে দিচ্ছ কেন? এগুলাকে আমাকে কুত্তার মতন খাবার দিচ্ছ ভাই, আমাকে করেন না। ওকে তাহলে ভাতটাকে সিদ্ধ করে রান্না করে নেই। চলো ভাত রান্না শেষ, খেয়ে নেন। তাড়াতাড়ি খেয়ে ফেলেছে, ওয়া আঙ্কেলের তো দেখি। ওকে তোমাকে এই নাও 200 টাকা টিপস, আর এই নাও তোমার টাকার বিল। আকা আবার আসবেন ভাই। চলো এই বান্দরটাকে খাওয়াই। এ ভাই তুই কি খাবি বলতো? আমাকে একটা স্টিক দাও। কিসের স্টিক? যে কোনো স্টিক। স্টিকের সাথে একটা মুরগির মাংস, বুঝেছ? ওকে ওকে, এটাকে ফ্রাই করো। স্টিক আর রোস্ট দুটো একসাথে খাবো। চলো, বড় মাপের অর্ডার আসছে। বেস্ট, আমার দেখে খাওয়ার মন চাচ্ছে, এদেরকে খাওয়ানি লাগে। আপনার খাবার রেডি? কেমন লাগলো খাবারটা? মজা আছে তাই না? তোমার টাকা আর বাই বাই, তোমার সাথে পরে দেখা করব। আর কিছু খাবেন? হো দাও কতগুলো মাংস দাও। এগুলো সব? হ এগুলো সব খাবো সিদ্ধ করে। ভাই এত বড় মাপের রাখো। এগুলো খাই দেই। আমার কাছে কোনো টাকা নেই, আমি এটা বান্দর ফ্রিতে খেতে আসছি। বাই বাই শালা, টাকা দিয়ে গেলি। আরেকবার যদি তুই আসছস হোটেলে মাইরে একটা ফ্রিজে উঠায় রেখে দিব তোর মাংস পিস পিস করে পরে খাম। চলো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওতে তো অনেক খাওয়ার গ্রুপ হয়েছে, আজকে অনেক খাওয়াছি। আর এই বান্দরটা অত ওকে আমি দেখে নিব বসব্য। চলো বাই বাই।